Assalamualaikum everyone, welcome back to my channel। আজকের এপিসোডে আপনাদের সাথে খুব আনকমন আর খুব রিফ্রেশিং একটি জুসের রেসিপি শেয়ার করব। আর এটি হচ্ছে কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা টকঝাল মিষ্টি জুস। আশা করি এই রোজায় ইফতারে অথবা সামার ড্রিঙ্ক হিসেবে এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। জুস তৈরির জন্য প্রথমে একটি ব্লেন্ডারে কিছু কাঁচা আম কুচি নিয়ে নিলাম। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আমকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর প্রায় 2 কাপের মতো আছে। এখন এতে অ্যাড করছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা আমের টক বুঝে নিজেদের মতো চিনির পরিমাণটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ তালা জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ ধনে পাতা কুচি আর 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, আর অ্যাড করছি 4 কাপ পরিমাণ ঠান্ডা পানি। এখন সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে। আর আপনারা চাইলে ব্লেন্ড করার পর জুসটিকে ছেঁকেও খেতে পারেন, তবে আমি ছেঁকে নিইনি। এখন গ্লাসে কিছু আইস কিউব দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন এই জুসটি। ইফতারে অথবা সামার ড্রিঙ্ক হিসেবে খুবই রিফ্রেশিং একটি ড্রিঙ্ক। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরও নতুন রেসিপির জন্য। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।